আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই ডিজাইনগুলো লাগানো নিয়ে খুব টেনশনে ছিল আর কি, তাদের জন্য আজকে ভিডিওটা দেওয়া আর কি। অনেকেই ডিজাইনগুলো নিতে অনেক ইচ্ছুক ছিল, বাট ডিজাইনগুলো আসলে কীভাবে লাগানো হয় এটা অনেকেই আসলে খুব টেনশনে ছিল। তো এটা আমি আজকে দেখানোর জন্য মূলত ভিডিওটা করা আর কি। তো এইগুলো সেটিং করা আসলে খুব ইজি, সেটিং করা খুবই ইজি। যদিও এটা দেওয়ালটা আসলে প্লাস্টার আগে হয়ে গেছিলো, যদি প্লাস্টার আগে না হয় তাহলে আরও বেটার হয়, কষ্টটা কম হয়। তো এই যে প্রথমে প্লাস্টার যদি করা থাকে, প্লাস্টারটা কেটে নিতে হবে সাইজ মতো। এরপরে চারিদিকে কিছু পেরেক মেরে নিতে হবে আর কি, পেরেক লোহার যে তার কাটা যেটা আর কি, স্টিলেরটা চারপাশে কিছু কাটা মেরে নিলে ইজি এটা আটকে থাকবে আর কি, ইজি আটকে থাকবে। এরপরে যেটা হলো পরবর্তীতে আবার সিমেন্টের ঢালাই দিয়ে এটা জয়েন করে দেওয়া যায়। এখানে আমি দেখাই দিলাম আর কি, যে চারপাশে তার কাটা মেরে এটাকে আটকাই দেওয়া হলো একবার ইটের সাথে, যেন এটা কখনো খুলে না পড়ে। হ্যাঁ, প্লাস্টারটা কখনো ফেটে গেলেও যেন খুলে না পড়ে। এর পরবর্তীতে ঢালাই যেটা, ঢালাইটা পানি করা লাগতো না, করে পানির মতো করে ঢালাইটা দেওয়া হলো আর কি। পরবর্তীতে জাস্ট আবার সিমেন্ট বালির আবার সংমিশ্রণে এটাকে আবার ফিনিশিং দিয়ে দেওয়া হলো আর কি, যেটাকে সবাই আস্তর বলে। জাস্ট খুব সিম্পল, দেখা গেল এটা ফিটিং হয়ে গেল। হ্যাঁ, এটা যতটুকু সম্ভব দেয়ালের ভিতর আটকে রাখার চেষ্টাটা করাটাই বেটার, যতটুকু প্লাস্টারের সাথে যতটুকু ভিতরে ঢোকাই দেওয়া যায় তত ভালো আর কি। আর ইটটা একটু চিপিং করে নিতে হয়, জয়েন্ট করার আগে দিয়ে ইটটাকে একটু চিপিং করে নিতে হয়, ইটটাকে সেনি হাতুড়ি দিয়ে একটু চিপিং করে নিতে হয়। ধন্যবাদ।